আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। প্রতিনিয়ত আমাদের বিকালের জন্য কিছু না কিছু নাস্তা তৈরি করতে হয়, তাই ভেবেছিলাম আজকে কিছু পাকোড়া তৈরি করি। কিন্তু পাকোড়া তৈরি করতে গিয়ে বানিয়ে ফেললাম সসেস। এখন সবাই খেয়ে বলছে সসেস কিভাবে বানালাম, এত মজা হয়েছে। তাই সেই মজাদার রেসিপিটি খুব সহজে কিভাবে বানানো যায় আপনাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন। এখানে নিয়েছি এক প্যাকেট সেমাই, এক প্যাকেটে তিন ভাগের এক ভাগ চিকন সেমাই যে আছে সেই সেমাই নিয়েছি। এখন সেমাইগুলো একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি, তার সাথে একটি ডিম দিয়ে এখন ভিজিয়ে রাখব। ডিমটি পুরো মেখে 10 থেকে 15 মিনিটের মতো মেখে রেখে দিয়েছিলাম। দেখুন 10 মিনিট পর সেমাইগুলো একদম নরম হয়ে গেছে, একটু ফুলে উঠেছে। এরপর এর সাথে বাকি উপকরণ দিয়ে দিব। আর এটা খেতে এতই মজা হয়েছে যে সেমাই দিয়ে এত মজার নাস্তা হয় আগে জানতাম না, না খেলে। এখন এর সাথে দিয়ে দিব বাকি উপকরণগুলো। এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গুঁড়ামরিচ। ঝালকেও বেশি খেলে আর বেশি দিতে পারেন। তার সাথে দিয়ে দেবো চাট মশলা হাফ চামচের মতো। তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। এর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরা গুঁড়া, কেউ চাইলে গরম মশলার গুঁড়াও অ্যাড করতে পারেন এখানে। এর সাথে দিয়ে দেব কর্নফ্লাওয়ার 2 চামচের মতো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। সেমাই দিয়ে সবসময় আমরা মিষ্টি জাতীয় জিনিসই খেয়ে থাকি, তাই ডিফারেন্স কিছু করলে ভালো লাগে। তাই ভাবলাম আপনাদের সাথে সেই মজাদার রেসিপি শেয়ার করি। সেমাই ঘরে ছিল, তাই ভাবলাম অন্যরকম একটি রেসিপি শেয়ার করি। বিকালের চায়ের সাথে নাস্তা খুব জমে যাবে এই নাস্তাটি বানিয়ে এলে। এ তো হয়ে গেছে, কেউ চাইলে গোল গোল শেপ করতে পারেন। আমি হাতে তেল মেখে নিয়েছি, একটু লম্বালম্বি করে এটা একটা শেপ তৈরি করে নেব। এভাবে করে সবগুলো আমি বানিয়ে নেব। এ তো বানানো হয়ে গেছে, তেলও গরম বসিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম গরমে দেব, বেশি হিটে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। চুলার আঁচটিও মিডিয়াম রাখব। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন এবং পেজ ফলো দিয়ে রেখেন, যেন পরবর্তীতে এরকম মজার মজার ভিডিও দেখতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, একটা সাথে একটা লাগিয়েও নিই। আর খুব অল্প জিনিস দিয়ে খুব মজাদার একটি নাস্তা হয়ে গেল। ছোট বড় সকলেই খেতে পারবে, খেতে খুবই ভালো লাগবে এবং সস দিয়ে খেলে আরও বেশি মজাদার হবে। এটা দেখলে কেউ বুঝবেই না যে সেমাই দিয়ে এটি বানানো হয়েছে। এই তো সবগুলো সসেস ভাজা হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় সবাই ট্রাই করে দেখেন, একদম খেতে পুরো পারফেক্ট সসেসের মতো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।